সাকিব, তামিম, মুশফিকের মতো সিনিয়ররা ছাড়া ইংরেজি ভাষায় কথা বলতে বেশ বেগ পেতে হয় দেশের অন্য ক্রিকেটারদের। দীর্ঘদিন ধরে টাইগারদের কোচিং প্যানেলের সব সদস্যই বিদেশি, কিন্তু লম্বা সময় কাজ করেও তাদের সঙ্গে নাকি সেভাবে বোঝাপড়া হয় না। ডাগআউটে কোর্টনি ওয়ালশের মতো কিংবদন্তি থাকা সত্ত্বেও গেল বিশ্বকাপে পেস আক্রমণ নিয়ে ভুগেছে বাংলাদেশ দল। বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য পরিচিতি থাকলেও ব্যর্থ হয়েছেন স্টিভ রোডসও। তাদের বিদায়ের পর খবর বের হয়েছিল বিদেশি কোচদের অনেক কথাই নাকি বুঝতেন না অনেক ক্রিকেটার। ওয়ালশ, রোডসের জায়গা নেয়া কোচরাও বিদেশি, তাদের সঙ্গেও তো একই সমস্যায় পড়তে পারেন মুস্তাফিজ, মিরাজরা। সবাই যে আসলে ওই পড়ালেখা করে এই ল্যাঙ্গুয়েজটা শিখবে তা না, অনেক ট্রাভেল করলে বিদেশিদের সঙ্গে থাকতে থাকতে আস্তে আস্তে ওদের ভাব ধারণাটা পাওয়া যায়, ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা অনেকটা কমে আসে। এবং একই সঙ্গে আমাদের কয়েকজন সিনিয়র প্লেয়ার আছে যারা দীর্ঘদিন খেলছে, তারাও যারা নতুন আসে কারো যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে সেইটা হেল্প নিতে পারে। আমরা অনেক সময় দেখি সিনিয়র প্লেয়াররা জুনিয়র প্লেয়ারদেরকে, নতুন যারা আসে তাদেরকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হেল্প করে। সো আমার মনে হয় এখন ততটা সমস্যা হবে না, আর কারো যদি সমস্যা থাকে সেটা ওপেনলি বলা উচিত। টাইগার কোচিং প্যানেলে সবশেষ সংযোজন কিউই ক্রেইগ ম্যাকমিলান। আপাতত শুধু শ্রীলঙ্কা সফরের জন্য চুক্তি হলেও তাকে দীর্ঘমেয়াদে পেতে চাইছে বোর্ড। খুব অ্যাটাকিং ব্যাটসম্যান ছিল এবং স্কিলও ভালো, কারণ ওই সাইডে স্পেশালি নিউজিল্যান্ডে ব্যাটসম্যানরা মুভমেন্টের এগেনস্টে, বোলারদের মুভমেন্ট থাকে বেশি, তো ওই মুভমেন্টের এগেনস্টে যারা ব্যাটিং করে তাদের স্কিলটা অনেক ভালো হয়। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশের প্লেয়ারদের জন্য দুইটা দিকেই হেল্প হবে, স্ট্রোক প্লে সেটাতে হেল্প করতে পারবে, একই সঙ্গে টেকনিক্যাল হেল্পটাও করতে পারবে। সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি আছে টাইগারদের, ম্যারাথন দৌড়ে সব কোচের সঙ্গে ক্রিকেটারদের বোঝাপড়া হওয়া চাই দুর্দান্ত। তাহলে কিন্তু মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।